আজকের পর্বের প্রশ্ন, পায়ের তলায় ঘি মালিশ করলে কি হয়? গর্ভে বাচ্চা থাকলে আনারস খেতে নেই কেন? জিভ কেটে গেলে কি লাগালে দ্রুত সেরে যায়? কোন দেশে প্রথম আলু চাষ করা হয়? কাঁচা ছোলা খাবার পর কি খেলে মৃত্যু হতে পারে? সকালবেলায় কোন রং দেখলে চোখ ভালো থাকে? এই রকমই সব অজানা প্রশ্ন ও উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, ভারতের কোন ব্যাংক প্রথম এটিএম চালু করে? পাঞ্জাব, এইচডিএফসি, এক্সিস নাকি এইচএসবিসি? সঠিক উত্তর হল এইচএসবিসি। পরের প্রশ্ন, কোন দেশে প্রথম আলু চাষ করা হয়? রাশিয়া, চীন, ভারত নাকি শ্রীলঙ্কাতে? সঠিক উত্তর হল চীন। পরের প্রশ্ন, প্লাস্টিকের বোতলে জল খেলে কোন রোগের ঝুঁকি বাড়ে? হার্ট অ্যাটাক, ক্যান্সার, গ্যাস্ট্রিক নাকি ডায়রিয়া? সঠিক উত্তর হল ক্যান্সার। চিকিৎসকদের মতে প্লাস্টিকের বোতলে জল দীর্ঘক্ষণ রেখে মানুষ পান করলে তা অনেক মারাত্মক রোগের জন্ম দিতে পারে। পুরুষদের মধ্যে হরমোনের ব্যাঘাত ঘটে, শুক্রাণুর সংখ্যা কমে যাবে এবং লিভার ক্যান্সারের মতো মারাত্মক ক্ষতি হতে পারে। এছাড়া মহিলাদের স্তন ক্যান্সারের সম্ভাবনাও বেড়ে যায়। পরের প্রশ্ন, সকালবেলায় কোন রং দেখলে চোখ ভালো থাকে? হলুদ রং, লাল রং, সবুজ রং নাকি নীল রং? সঠিক উত্তর হল সবুজ রং। পরের প্রশ্ন, গর্ভে বাচ্চা থাকলে আনারস খেতে নেই কেন? উত্তর, গর্ভবতী মা আনারস খেতে পারবেন না, কারণ এতে অ্যাবর্শন হওয়ার ঝুঁকি বেড়ে যায়। আনারসে ব্রোমিলিন থাকে যা সঠিক সময়ের আগেই মহিলাদের প্রসব বেদনা ওঠার ক্ষেত্রে অনেকটাই দায়ী। তবে এই ব্রোমিলিন আনারসের যে শাঁসালো অংশ তাতে অল্প পরিমাণেই থাকে। পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটিকে অন করে দেবেন। পরের প্রশ্ন, ময়ূরের লেজে কয়টি পালক থাকে? 15টি, 18টি, 24টি নাকি 30টি? সঠিক উত্তর 18টি। পরের প্রশ্ন, পায়ের তলায় ঘি মালিশ করলে কি হয়? ওজন কমে, ঘুম ভালো হয়, অম্বল হয় না নাকি মুড ভালো থাকে? সঠিক উত্তর হবে সবগুলোই। পা শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, কারণ অনেক স্নায়ু সেখানে শেষ হয়। তলদেশে মাসাজ করা এই স্নায়ুগুলিকে শক্তিশালী করতে সাহায্য করে, অ্যাসিডিটি কমায়, ঘুমের উন্নতি করে, চর্বি কমায় এবং মেজাজ ও ত্বকের টোন উন্নত করে। পরের প্রশ্ন, ওষুধ ছাড়া কি খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবেন? বিচি কলা, হিং, ভাতের ফ্যান নাকি গুড় খেলে? সঠিক উত্তর হল গুড় খেলে। গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার যা আপনার পরিপাকতন্ত্রকে সহজে পরিষ্কার রাখতে সাহায্য করে। যদি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে প্রতিদিন একটু করে গুড় খেতে পারেন। বন্ধুরা, আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন, কোন প্রাণী তাড়াতাড়ি পোষ মানে? বিড়াল, কুকুর, পায়রা নাকি বানর? এই প্রশ্নের উত্তর যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরের প্রশ্ন, জিভ কেটে গেলে কি লাগালে দ্রুত সেরে যায়? হলুদ, চিনি, ঘি নাকি সরিষার তেল? সঠিক উত্তর হল চিনি। বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। পরের প্রশ্ন,
প্রতিদিন কিসের চা পান করলে বাতের ব্যথা কমবে? রসুন চা, আদা চা, লেবু চা নাকি জবা ফুলের চা? সঠিক উত্তর হলো আদা চা। আজকের শেষ প্রশ্ন, কাঁচা ছোলা খাবার পর কি খেলে মৃত্যু হতে পারে? উত্তর, কাঁচা ছোলাতে যে অক্সাইড পাওয়া যায় সেটি আপনি পাবেন করলাতে। কাঁচা ছোলাতে যে পরিমাণ অক্সাইড পাওয়া যায় করলাতে তার চেয়ে বেশি পরিমাণ অক্সাইড পাওয়া যায়। এতে করে শরীরে তা প্রবেশ করার পর মিলেমিশে বিষক্রিয়া সৃষ্টি করে, এতে এ বিষক্রিয়া খুব ধীরে ধীরে কাজ করবে এবং পরে গভীর একটি অসুখের সৃষ্টি করবে আপনার শরীরে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন।